আসসালামু আলাইকুম ভিউয়ার্স ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কুশিকাটার গলা দিয়ে তৈরি এখানে দুটি জামা বা ড্রেস তো এই দুটি জামা আজকে আমি সেলাই করেছি তো এটি পাঁচ বছরের বেবির জন্য করেছি কত মাপ নিয়েছি কিভাবে কেটেছি কত কাপড় নিয়েছি বিস্তারিত ধারণা দিয়ে আজকের এই জামা বানানোর বা ড্রেস বানানোর ভিডিওটি আমি তৈরি করেছি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কোথাও বুঝতে বা জানতে হলো তো আমাকে কমেন্টসে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকে দুটি জামার জন্য আমি এখানে দুটি কাপড় নিয়েছি দুই কালারের আর দুটি গলা নিয়েছি লাল এবং গোলাপি কালারের দুটি কাপড় আজকের এই যে জামাগুলো যেহেতু পাঁচ বছরের বেবি সেহেতু আমার চব্বিশ ইঞ্চি কাপড় লাগবে আমি যে বাচ্চার জন্য জামাটি করছি তার গ্রোথ একটু কম সে জন্য চব্বিশ লাগবে তো এখানে আমি কাপড়টিকে চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নেয়ার পর আমি কাপড়টিকে কাটবো তো এখানে বলছি যে চব্বিশ ইঞ্চি যেহেতু জামা টোটাল লম্বা সেহেতু এই কাপড়টি আমি বাইশ ইঞ্চি নিয়েছি আর এই বাইশ ইঞ্চি থেকে আমার বোটে টোটে গিয়ে একুশ ইঞ্চি টিকবে সাড়ে বাইশ ইঞ্চি নিয়েছি একুশ ইঞ্চি টিকবে আর তিন ইঞ্চি আমার গলাতে থাকবে গলার এখান থেকে লম্বা বাড়বে সেই জন্য টোটাল তাহলে একুশ থেকে আর তিনে আমার চব্বিশ হয়ে যাবে তো দেখুন যেখানে চার পোল্ড করা ওইখানে আমি একদিকে দুই এবং একদিকে আড়াই করে কেটে নিয়েছি এবার এটাকে আমি আমাদের হাতার যে মোহরা বাচ্চাদের হাতার হাতার এই জায়গা দিয়ে কাদের এই অংশটাকে আমি এভাবে মার্ক করব যে টেইলারিং যে চক আছে সেই চক চক দিয়ে মার্ক করে কেটে নিব এখানে কাটা হয়ে গেলে এই যে এই পাশের যে অংশটা নিচের নিচের অংশটাকেও আমি কেটে নিচ্ছি এটা আগে কাটা হয়নি সেই জন্য এখন কাটতে হয়েছে আমাকে তো এরপর আমি কি করব এখানে তো দুটি কাপড় দুপাশে দুটি কাপড় এই দুটো পাটকে আমি আলাদা করে ফেলব আলাদা করে এখানে যে কাদের অংশে দেখতে পাচ্ছেন হাতার হাতা বা কাদের অংশে শোল্ডারের অংশে সেখানে আমি বোর্টে সেলাই করে নিব দুপাশ এভাবে পাশ সেলাই করে নিব ঠিক অপর পাশেও আমি সেমভাবে সেলাই করে নিব এভাবে দুপাশে জন্য চারটি জায়গায় আমি সেলাই করে নিব এরপর কুচি করে নিব হাতের মহড়ার অংশটি সেলাই হয়ে গেলে এভাবে কুচি করে নিব মেশিনের সাহায্যে আজকে আমি মেশিনে দেখাচ্ছি না জাস্ট হাতে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এভাবে যখন কুচি করা হয়ে যাবে সরি ঠান্ডার কারণে আমার গলাও ভেঙে গেছে আজকে দুঃখিত বিভার্স যার জন্য তো এই গলাটি নিয়ে গলাকে প্রথমে ভাজ করে চার ভাজ করে মার্ক করে নেবেন তিন ইঞ্চি বাদ দিয়ে তারপরে মার্ক করে নিয়ে এভাবে জাস্ট গলাটিকে আপনি বসিয়ে দিবেন মেশিনের সাহায্যে তো এক পাশ যখন বসানো হয়ে যাবে অপর পাশটিকেও সেমভাবে আপনি কাজ করে নেবেন কি করে কুচি কুচি করে নেবেন দুপাশ সেলাই করে কুচি করে নিয়ে এখানে বসিয়ে দেবেন তো এখানে মেশিনের সাহায্যে দুপাশে আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে এবারে আমি এটাকে উল্টে নেব অর্থাৎ ফ্রন্ট পার্টকে আমি ভেতরে নিয়ে যাব এবং ব্যাক পার্ট সামনে চলে আসবে তো এই উল্টে নিয়ে দুপাশকে সমান করে নিয়ে এক পাশ এক পাশ করে আমি সেলাই করে নিব লম্বা করে সেলাই করে নিব। ঠিক এ পাশেও আমি সেমভাবে সমানভাবে সেলাই করে নিব। এবং নিচের অংশ নিচের এই অংশটিকে আমি এভাবে বোটে নিব সরি এক বাজ দু করে বোটে সেলাই করে নিব তো রেডি হয়ে গেল ড্রেসটি আমি এই পাশটি দেখুন সেলাই করে নিয়েছি তো আপনারা আয়রন করে দিতে পারেন সেলাইয়ের পরে তো এপাশ সেলাই করে নিয়েছি আমি নিচে দিয়েও দেখুন বোটে সেলাই করে নিয়েছি আপনারা নিচে দিয়ে হাতের তৈরি লেজ দিতে পারবেন অথবা বাজার থেকে কেনা লেচও বসিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগবে তো এরপর আমি আরও একটি ড্রেস তৈরি করেছি এটা হচ্ছে লাল কালারটি এটা তো আমি সেইমভাবে সেম মাপের এই জামাটি আমি তৈরি করেছি তবে এটাতে আমি নিচে দিয়ে লেস লাগিয়ে দিয়েছি এখানে সাদা লেস লাগিয়ে দিয়েছি আমি সাদা কালারের সাথে গলার সাথে ম্যাচ করে আপনারা হাতেও লাগিয়ে দিতে পারবেন আলগা বা কিনেও লাগিয়ে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম